আর আর ফসিমুজু যেগুন দেখি ফসিমুজুককে যে মাজার যেগুন আছে গুণ ভাই বাজান যেগুন আছে শুধু মাই ফলের সুমা দনত আছে দে আমি মোবাইলত দেখি দেরি কোনো বুলন না তো সিটিং অলের কাতাবুরি তোরা রং কইও কনে তোরা একজন আল্লাহ বলি হাজার মানুষের বর্ণায়ন না আজাদ দরবারের বর্ণায়ন না অনরা ইউটিউবত দেখকন না দেখকন বাজান দাঁড়ি আছে দু চুল আছে দেখো খতাড়তা না এনে গামছা কান আতারকে বাতারকে ফিঁদে নিয়ে মাই বসাম মি কেজিবে দেখে রো ইবে কতন তুই লই আলি আনলাই কত সিটিং ওড়া কত সিটিং আর কদু দেখি দ ভাই এক মনইব তালা চাবি এক মনইব দেখি তালা চাবি অনরা সবত ফিরগিনি কইতেতাম না কেয়ার ভিতর তালার ভিতর কি কথা গলই লই দে না ইবে কোন দিকে সিটিং বাজি শুরু করলি দে আরে এদু তালা চাবি কিলে বিন্দুস দে আ তো খরা কদু কি খরার ভিতর কথা না এসে কননি ফসিম ওজুজে মাজার লই লই নিজের সঙ্গে দেখি দে মাজারের ভিতর গলে গলে শরাব টানত দে মাজারের ভিতর গলে গলে গাঁজা টানত দে উনি উনি আর বন্যাই ন হেসে কন নি বন্যাই ন কে আল্লাহর ওলি খামে গত্য কই দে না অলি আল্লাহ খামি গত্য কই দে না উন কি হেগুন কি গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনরা যারা থিয়ে লইন বাত হতে দেখি ছাই লইন দে না বইজন এই ডিলার বন্ধ করছো না বই থেকে বইয়ন মহাবীরের সৌন্দর্য রক্ষা করন যেন ভালো লাগে মতো বর্তমান যুগে এডে বিয়াগুন আর আর বন্ধু নয় শত্রু আছে বিড়িয়ে গড়ি গড়ি এগুনের সারি দে দো শত্রু আছে না এটা মননগর কিনা বিয়াগুন আসে এটা বিয়াগ আসে ন এখন বলো কই নিয়ে এটা বিয়াগুন আসে ন এটা চক্রবত বড় বড় দুমুরদ্দ আছে মোবাইলত ভাইরাল করত দে ঠিক নিয়ে না কোনো ভুল হর ভুল নইলে আরো সামনে আইও লড় না একে আইও এই বইন বইজন একবার মাত ভুল ন করিবেন বইও স্বেচ্ছাসেবক ভাই হলের অনুরোধ করি অনারা মানুষ শুন বয় দিবেন বয় দিবেন জিবে বসতে না ধরিবেন ভাটাই দিও খনত বাত না পাইলে সুরত ডাক তুলে বয় দেওয়া কই পারেনি এবার এটা বসতো না বাত আল্লাহ সে দাঁড়া এনে নয় আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক সরকার নবীর রসিলা অলি আল্লাহ রসিলা আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করক বইন সুন্নি জামাত হক আল্লাহর অলি অল হক ঠিক নেই কোরআন দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় আল্লাহর ওলি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ খবরে হাসরে ফুলজারাতে কোনো ভয় নাই কোনো চিন্তা হো না কোনো ভয় একা বড় করি খন আল্লাহ কই ফেলে দিবে দলিলে গিয়ে গই ইবেল আর কোনো বেজাল নাই ওলি আল্লাহ ল কোনো বেজাল নাই আর বদ্দা ওয়াজ করিকে দেখরে বুঝি গই শাহ সুফি আবু সৈয়দ শাহ আলমেরি রহমতুল্লাহ আলাই ইবে দেশে দেশে গুচ্ছ দে শরীরের খ সুরের কোনো অস্তিত্ব নো আছিল বিলে কর দে আল্লাহর রেজামন্দি হাসিল করি বেল্লাই জাগায় জাগায় যাই রে পৌঁছছে না একা বড় করি খ না দুনিয়াদারি তুয়াই না দুনিয়াদারি তু তুয়াইলে তুয়াইল দিবি এটা বাইশতলা বিল্ডিং এর মালিক হয়ে যেতে হই ঠিক নে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ফতত আসিল দে কেয়ামত হয়ে দিবে জিকির এটা করিব না কনা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলাই যারে কবুল করি বেলাই অনে প্রশংসা ন কইলো গোটা আল্লাহর জগত বেগুনি বের প্রশংসা করিব না কোনো বুলর বুলন না কোনো এই জিনিস শুন বালা করি খেয়াল করিবেন আ একজন ক্ষুদ্র মানুষ দোয়া করন
যারা বক্তা আছে উদীয়মান তাদেরকে উপর থেকে নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশে যত বন্ড আছে হক হক হকি বে মাতার উদ্দি হকি বে কি উদ্দি হকে রাখাই আসল রাখাই ফেলার দে নহলে এই যে কন না আসল রাখাই ফেলার দে না কোনো ভুল হর বন্ড লেখাই ফেলার দে আসলরে ইজ্জতর হানি কর দে আসলরে আগাছা যাতে বাড়ি যাই গই আসলি বে আস্তে আস্তে ঠান্ডা মিক কই যে আগাছাই বে যে তো সুযোগ পাই বেলা উইবারে কিরি বেলায় এই যখন বুলন না বুলন না ভাই অল মুরব্বিয়ল এই বন্ডর বিরুদ্ধে সোচ্চার ফসি মৌজু যে মাজার গুণ আছে এই মাজার কেন্দ্রিক লইয়েরে যে যে অত্যাচার সলের মাজার রুদি যেত যে বন্ডামি সলের আসলের ক্ষতিয়ান না এই যে কন নি ক্ষতিয়ান না আর বাজান আমি যেমন সে গাঁজা খাইয়ে না মদ খাইয়ে না খাইয়ে রে মাতালো ডুললে না কিন্তু এখনো ডুলে বহুত মাজারত আছে না খোয়া পড়িব না এগুনের বিরুদ্ধে খোয়া পড়িব না আল্লাহ হক কান বুঝিবেন আসল্লান বুঝিবেন হুজুরে গৌসবাগ শাহিন শাহি বাগদাদ আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তালানহুর গোড়া ইতিহাসে গুন গান্ডি সন জীবনত ক্যাং ক্যাং করিগে এখন আর বদ্দা কইয়ে খাজা গরিবে নামাজ জিবের জবানে বাকে 90 লক্ষ মানুষ মুসলমান হইয়ে আল্লাহ নিজে সার্টিফিকেট ডিবিলাই দি মৃত্যুর আগে খোয়ালের মধ্যে সন্নক করে লেখা উড়ি গই দে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ খোদাই শনাক্ত করি দলিল করি দিল দে ইবে একজন আল্লাহর অলি ইবে রদি হাই আল্লাহ সন্তুষ্ট আছিল আমার দয়াল নবীও সন্তুষ্ট ছিল সুবহানাল্লাহ আর কেন বড় করি কোন হকর উদ্দি অটল তখন হন বিশ্বাবে হন ফিরে কইয়া না ওবার নামাজ দোয়া ফরা হইতো না বিয়াস তো তার নাম জফি জেদ কি পারিবে যদি কেউ কই থাকে ইবে বন্ড না কোনো ভুল হর যদি কেউ কই থাকে নামাজ ফরা হইতো না আর নাম জপ কই বুঝিবে দিবে এই বন্ড শতান কোনো দিন শোকে নদেলি ইবেই শতান না কোনো ভুল হর না ভুলন না আল্লাহ পাক সুবহানাহু তাআলা আর আবি আগুনের আমল করিবে তৌফিক দান করক আমিন আর একখানা বড় করি হন না এই দরবারের আমির জামান শাহ আর বাজানের দরবারের মুরব্বি ফিরজা দল এখনো দুনিয়ার জমিনে তশরিফ আছে তারা জবান মোবারক তো নাই মাঝে মাঝে কিছু উনিবে লাই চেষ্টা করি জানিবে লাই চেষ্টা করি সোগো দেখি দে সাক্ষুর জিনিস এরকম উন জানি বেল্লাই বুঝি বেল্লাই আই চেষ্টা করি অলাদ বা গুগ জবানে হই দে খদার বাজান আমি জমান সার কাছে যেতে বইয়ই মানুষ জন আইস্তো ধর্ম মানুষ আইস্তো অধর্মের মানুষ আইস্তো সোর আইস্তো সিটিং আইস্তো বাদ পার আইস্তো খারাপ মানুষ আইস্তো কিন্তু মে মানাইছি দি বেরে নদুর আইতো ইবেরে বন মেহমানদারি করনি আনা দয়াল নবী সুন্নত বড় করে কো সুবহানাল্লাহ আমার পিয়ারা রসুলের দরবার মোবারক যখন কাফের মুশরিক যদি আসতো রসুলের দুশমন যদি আসতো আমার দয়াল নবী ওদের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন এখন বড় করে কো না আর বাজান আমি জামান সাহ দরবার মোবারক যদি ধর্ম অধর্ম আর গুয়া যার গুয়া সোট ডাকাই যা আসতো বেয়া গুণ আর বা জানে নানো হই তো বিয়া গুণের কবুল করতো তো কবুল করতো কিন্তু মাঝে মাঝে তোর কিছু আদিয়ে তো ওফা দিবে আল্লাহ চেষ্টা ওই হ না চেষ্টা করতো তো আর আমি জমান সার বলে আদিয়ে দিলে এগুন আতল লইর বলে চোখ বন্ধ করে লিখতো এই জিনিস শুন হালাল না হারাম কিন্তু উবের শরম নদী তো তখনই বেয়ে দিয়ে বুঝি পাইয়ে তখন ইশারা দিল দে এই জিনিস শুন আর ফাইন নিচু দিয়ে গলায় লাগ
ইন্দি ফালংয়ের ফাইন নিছু দেখি গলায় লাগ আর আর কেউ দিলে বলে সক্কা দিয়ে বলে গুন্থান মাথার নিচু দি গলায় লিখতো বড় করি হন তাহলে লোয়ানি তো বেশ কম এসে কম নি আর বাজান আমি জামান শাহ হদুয়ারে গলায় দিয়ে দেখে ঠেঙ্গের তলে গানা ফাইন নিচে হদুয়ারে ফেলাই দিয়ে আর হদুয়ারে মাথার মাথার নিচে বড় করি হন থইলে লোয়ানির মধ্য সকল আদেই আর আমি যখন সকদা দুনিয়ারে জিনিস খাই আর পবিত্র শরীরে রায় নষ্ট করি তাইতাম নু বড় করি হন আর এখানে বড় করি হন ইয়ে না আর বাজান আমির জমান শাহ দরবার ঠিক নে হক জিয়েন দেখি ইয়ে নখোয়া পড়িব না হক দেখি ইয়েন দেখি ইয়ে নখোয়া পড়বে আল হক মুরুন একখানে তিতই লই ইয়ে নজম করি ভেলা পড়িব কারণ আগাছা যেতে পরিষ্কারে যাবে কই জাঙ্গা ইয়ে নুরুন আলা নুরে যাবে কই বড় করি খান সুবহান আল্লাহ আর আর এটা কইলাম দে ফইলে জুরু দি কইলাম দে এটা আর আল্লাহ বিয়াগুন বন্ধু নোয়াইয়ে এটা বন্ধু নোয়াইয়ে এরকম বাপ দরিয়ে রে দুরুদ বিড়িয়ে করি সারিদে দহরহ জিনিস আর চোখে দেখি ঠিক নিয়ে ঠেগুনের প্রতিও অনারা লক্ষ্য লাখিবেন এগুনের প্রতিও লক্ষ্য লাখিবেন আর বাজান দেলা ময়না রহমতুল্লাহ আলাইহির আজি যুগ সেমার কিতাব দেখি সেমার বারোয়ান দ্বারা দিয়ে সেমার হোয়ান আহা এ দ্বারা উনি যদি নির্দেশনা মানত দেলা ময়না লেখকে দে আনে বারোয়ান দ্বারা এখন আই গোসবান্ডার একটু লই দে এই নির্দেশনা বারোয়ান যদি কেউ যদি মানে এই বৈঠকতিতে 40 দিন গলি যে পাকা পুক্ত একজন আল্লাহর অলিও যাবে কই দাঁড়া গোয়ান এটা তাহলে দুই চারি কেন মিলেন নি আয় হইতে ইতাম না আয় এখন কইলে অনারা বলছেন বেজারি যাবেন খটি দালা ময়নার কিতাব পো বালা করি কিনি লইও সেমার কিতাব খরা করি কইলে এখন নারাজ হয়ে যাবেন মিডিয়া চলেন তবু ওই জিনিস শুন চাইবেন যারা সেমা করেন নে বিশেষ করে তারার অনুরোধ করি দে আর বাজান দালা ময়নার কিতাব পো লেবেন লাই এসব কন নি সেমা খল্লে করি করতে কইয়ে আর বাজান দাঁড়া দিয়ে দেখো বারো আনে দাঁড়া দিয়ে আয় উনেন উত্তাপন্ন করির যারা সেমা ঘরের কারণ উগ্র ব্যক্তি ঘরের আর কোন বিয়াগুন উনের ই এল্লাই জিবে ঘরে ই বেথে এই বই গো কিনি বেল্লাই সংগ্রহ করি বেল্লাই আয় অনুরোধ জানাই ঠিক আছে না একা বড় করি হন না তাহলে ভাই অল মুরব্বী অল হন দরবারে হক জিবে আইবে মাকার উদ্দি হক জিবে আইবে নুরুন আলা নূর তোলাই তোলাই দাম খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইবে যেতে বলে শ্যামা মুবারক গত্য বাসি বাসি নির্দিষ্ট জায়গা আছিল মানুষ যেগুন কবুলিয়ত ইয়ে বাসি 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 হাজা গরিব নওয়াজ মানুষ এগুন বলে বৈঠক দিত সুবহানাল্লাহ একা বড় করি কহ না বৈঠক দিত বৈঠক দি নির্দিষ্ট জাঙ্গা নির্দিষ্ট জাঙ্গা নির্দিষ্ট অবস্থা হন নাবালক মানুষ হন জুয়াটু মানুষ হন শরাব কর মানুষ হন বিরিয়াকাদে মানুষ সেমার মধ্যে বইবের কোনো সুযোগ এই যে কম নি উজু কালাম বানাইলে সাতটা মারি বইবের কোনো সুযোগ নাই নামাজ সুরত এটা হনুমি কেন কারণ এই বৈঠকই বেদ জিকিরি বেদ সেমাই বেদ যতক্ষণ দয়াল নবীর তজল্লি নু আইয়ে হাজা গরিব নামাজ এতক্ষণ পর্যন্ত সেমা করতে বিলে হতে আর কেন বড় করি হ গোসালাম না হ অনরার আবাজ বই গই গই খনমি কেতুন কিছু খাই ফেলাই নি কইতে ইতাম নু বড় করি খলক কুশিও দইলে করি আর রসুলের উদ্দি দরুদ শরীফ পড়ান সালা দুনিয়া বানা তো মেরে সিনে কো মদিনা নিকাল হবার গম সে সবিনা সালা দুনিয়া আজ বরঙ্গ পর হহারে মদিনা কে সব জন্নতি হ্যাঁ
سر مدینہ سارا دنیا মানুষ বিয়াগুন এক নিয়ত নয়নি এসে কন নি অনারা মনে করেন তো একটা মানুষ বিয়াগুন বিয়াগুন কিন্তু এক নিয়তে কেউ আইসে তো ডক সাইতো কেউ আইসে তো একটা ক্যাঙ্গরের ইয়ান সাইতো কে আইসে তো ওয়াজ কালাম করলে সলের ইয়ান সাইতো আর কেউ আইসে তো একটা দোস্ত হয় বেল্লাই আর কেউ কদ্দে জিজ্ঞে যাবে যক বাসার খাইতারে নি যাই এক একজনের এক এক কান কি আছে এসে কনা মতলব আছে মাজারও তাই শুন বলে আশারের নামান নাফগেই না তো নফল দে ফরগি দিই তারা না ফরগে নফর দিলে বোন নাই নিয়ে হ্যাঁ কি তোর হাতে ধরি ফুসলে তেমন নফরস কা এসে কন নেই এটা কোনো ফিসা বুজুর অনারারে মানা করি কিনা নামাজ পড়ত তো নফরিল একা গোড়া দুনিয়া এক পাল্লা দিলে ফজর আশারের চারি রাখাত ফরজ এক পাল্লা দিলে সমান হইব না তো নফরিল এখন উদ্দেশ্য দোষ অয়ো আল্লাহ বুঝিবে তৌফিক দো ইন্দি বসছ তো না অনারা ফল্লার খাতারের মানুষ নয় না আহা এটা দেখে নি আল্লাহ বুঝিবে তৌফিক দো আমিন খানা কেন চিল্লি না রে মন আমার গৌসল আজম হজরত কেবলা মৌলানা কে মন আসসালাম লারো লারো কলব জিন্দা করো হাবিবে রহমান মেরে বাবা এই আওয়াজ ওই তো নারো হাবিবে রহমান সাহেবে সুলতান আমিরুজ্জামান হাবিবে রহমান মেরে বাবা সাহেবে আরে দর পে বোলালো আমির আরে পরদায় উঠা দো আমির হাদর পে বোলালো পরদায় উঠা দো আমির হে জলুয়া দেখা দো হে জলুয়া দেখা দো হন সাহেব সুলতান আরো বড় করে অনারা আরেকখানি সামনে আইন ফিসের মানুষ শুন বইও না ভাই যথেষ্ট খানা পিনের আয়োজন আছে ফিসে ফিসে এলে দৌড়া হইতো নু আহা একবার ড্যাগর যার একবার হ্যাঁ সার খোদা আর কোন খন একটা যার গুণ নি দিবে লাইব ভাই তো আর কোন দিবে লাইব ন্যায্য টাইম হতে ভাই ফেলে বিয়ে ইয়ন দরবার এটা কে খালি হাতে ফিরতো নু বইন 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 আল্লাহ বইবে তৌফিক দো এখন বড় করি কহ অলি আল্লাহর আসা আসা যদি অলি আল্লাহর নিয়ত করি আইন নজর করি আইন নজর ইয়ন ফাই ফেলাইবেন আর যদি বাত আল্লাহ আইন বাত ফাই ফেলাইবেন অভাব হইতো না কিন্তু আসল অলি আল্লাহর নিয়ত যদি অদ অদে করি আইসন আর আমি জমান সার ফৈজা যদি আসা আসা লইতো আইসন ইতে তকদির ইয়ন পরিবর্তন ইতে দুনিয়াও পাই আখরাত পাই ঠিক নিয়ে এখন বড় করি কহ না ইয়ন বড় নিয়ামত অলি আল্লাহ জবান তাজিরিয়ান বড় ডাঁস জিনিস ফাঙ্কা এবে গুড়াই দিল দেখো না এখন ওয়া বি ফিরকিনি কেন আর দশ ফোন খান আছে লিবে কি করো আমি কি করো এই আর একখানা গুরু আলহামদুলিল্লাহ আর বাজান শাহা সুফি শামুন রশিদ আল আমিরি মাদ্দাজিল্লুল আলী এবং শাহজাদাই ঔলাদে আমির শাহ সুফি আশরাফ আল আমিরি মাদ্দাজিল্লুল আলী আলহামদুলিল্লাহ বড় করে কম না এবং শাহ সুফি সৈয়দ শহীদ শাহ আল আমিরি মাদ্দাজিল্লুল আলী বড় করে কম না অলি আল্লাহর ঔলাদে বা কল আইলে জিনিস ইয়ান দামি হয়ে যায় ইজ্জত অল হয়ে যায় অলি আল্লাহ সৌবত আইলে শত শত বছরের এবাদতি মজবুত জিগি আর কেন বড় করি এখন সুবহান আল্লাহ আল্লাহর অলি হলে জবানে জিয়ান হয় মানি বেললেই চেষ্টা করিব ন মানিলে ইয়ান বন্যায় জিগি তুমি নমান নভর
তুই না শুনতাছো ওলি আল্লাহ কই না নামাজ না পড়ি নাসি বেল্লাই এবাদত করতে কইয় না মা সেবা করতে কইয় না সকাল আলমলিন চলতে কইয় না এই ইয়ান নান বুঝা পড়িব ভাই ইয়ান নান নবুঝিলে বড় অপরাধ ইয়ান নান নবুঝিলে বড় অপরাধ এটা কোনো মাজারতন কোনো নির্দেশনা দিয়ে না তোমার নাম্বার নাম্বার দুই চারা চুল্লা খয় না এসে খাওয়ান নি শরীরে তো গাছে দিয়ে মানা করিব তো ইয়ে ন মানিলে আর গভরাত তুমি তো বা তো খাইতে লাগবো ও শাক কলে বিয়া গুণ টাইম মজুম বিরিয়ে টানি ফেল তুমি ফল হয়ে যাইতে জিনিস এমন লাই লোহারা যাইত মানুষের গোসুলের ফরস খোয়ান তিন নিল্লে করি যে সুল্লুল লাকিলি এঁটে যে ফানি ন গল নমাজ হইব না এসে খাওয়ান নি এই জিনিস শুনেন নির্দেশনা যদি আদা আদে নয় ইয়ে নুনা ফরিব এটা আর বা জানা ওলা দলের সামনে কই দে আই বাহারে যেলে কই কর তেলে কই উগো বড় জুরে মাহাবিলে তাই সে ইবের উগো শাহজাদা ওয়াজ গরিবের লাই উড়িব দে মাইকত একজন উপস্থাপনা করে দে অমুক হুজুরের সাহেব জাদা এলে হইতে বড় জোর উড়িয়ে কর দে তেরে উপস্থাপনা করে দে হতে তুই যে ইবেরে শাহজাদা কই মারি দিতে শাহজাদা না আরাম দাদা দুই দিন বাদে তুই কেন জানস আর নামরু দিই তোরে শাহজাদা কই তোর আসমান কিলে তুলি দিলি দে আই জিয়ন জীবনের সাদা নাগরিক ইতে সাইরে নাগরিক না ইতেরে যে আসমান তুলে দিলি তুই শাহজাদা কই রে ইতে আই জীবন জিয়ন সাদা নাগরিক আর বাপে জিয়ন সাদা নাগরিক ইতে তাই যে সাইরে নো ইতরে শাহজাদা কিলে তুই নাম দিয়ে আসমান তুলি বেলা আগে কত আন ক হবি দি উজুর রুগ ফুয়াইছে ইতো হদ্দু শিক্ষে অনারা দুই সাইরে আর হইতো সারি গেন ক এইস নিজের বাপে কল দি গেন আর নিজের কানুন নিদে ঠিক তো দুরূপ আর বাজান আমি জমান সব জিয়েন সাধনা করিগে ইয়েন পৃথিবীত আলাম কান সাধনা ঠিক না হারদম হারক্ত আর গৌস ভান্ডারীর নজরত থেকে আসিল ঠিক নে একাম বড় করি কহ না শুধু এড়ে তাই বোধন ফটিয়ে তাই বোধন খোদার কসম করি কই দার আমি জামান শাহ জান্নাতের মধ্যে আর হজরত কেবলার ওয়ারে তাই বোধে আর আমি জামান শাহ অনুসারে জীব ইয়ে আর আমি জামান শাহ আসা আসা জীবে ওলা তো ইয়ে ই বদ দার আমি জামান শাহ আল্লাহ জান্নাত তাই না কোনো ভুল হর এটা আবার বিয়া কলাত বিয়া সজাবি ইয়ে নহইও আর রসুলের বংশ আর রসুলের সাসার মধ্যে উগ্র নাম আবুল আহাব আছিল বিয়াস্তি নে ইবে সাসা বলি বেরে কেউ বিয়াস্তি নিয়ত করলে ইমান যাবি কই এই যে কন নি না কেন ভুল হর ইয়াল্লাহ বিয়া উনি রাসমান আদা আদি জিবে শরীয়ত থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কর দে যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূল শরীয়ত দিয়ে দে ইয়েন মজিম তাই কম এতক্ষণ আরে তোমারা এত্তাবা করিবে অনুসরণ করিবে ইয়েন তুমি যদি লড়ি যাই কই দই তইলে তোমারা আরে সোজা করে দিবে আর যদি সোজা নয় আই বেগ হই যাই কই দই তোমারা আতুন মুখ ফিরে লই ফেলাইবে ইয়েন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কথা ঠিক তো দুরূপ আদা আদে যদি আর আমি জমান শাহ জিয়ান কইয়ে শরীয়তে জিয়ান কইয়ে গৌস ভান্ডারে জিয়ান কইয়ে ইয়ান আর তো মানা ফরিব না মানা ফরিব না ইয়ার ব্যতিক্রম হইলে কাঁদা ফরিব ইয়ার ব্যতিক্রম হইলে কাঁদা ফরিব নু আলা ইসলাম কিস্তি তুটতে ইবে নু নবী নু নবীর কলিজার টুকুরা লক্ত তুন বারই দিবেন নাম কেনান ইবেন নাম কি অকদা দুনিয়া তো ডংস হয়ে যার আর ফরে কেন তুলি নে বিয়ার পক্ষে ন থাকে এবার আর বিয়া স্থির আসে নগরিব এবার ওলাদের নাম তাই বোধে কিন্তু ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দান করা কাম বড় করি খন গোসালাম নি কোন দরকার দরকার এই পশ্চিমবঙ্গের কেউ জু এই ফসি মৌজু যে মাজার আল্লই লই নিজের চোখে দেখি দে মাজারের ভিতর গলে গলে সরাব টানত দে মাজারের ভিতর গলে গলে গাঁজা টানত দে উনি উনি আর বন্যাই নর এই যে কন নি বন্যাই নর কে আল্লাহর ওলি খামেন গচ্ছ কই দেনা ওলি আল্লাহ খামিয়ান গচ্ছ কই দেনা ও কি
هگون کی گان اولی الله مات تاس اولی الله سانی ین آلام کان ین الله ای دلیل کرگی اد پیتی بی گود آتتروی لوی ین راتتا مایت تیچونو ٹھیک نیا اکا باروگوری خو ٹھیک نیا زیبه بی آدو بی گوری بو ایبی زیکونو موت تانسار خیر شاشو جبی گوی گود آدونی یو ایبن نامی زکیر کرگیل خوار بینگ خوار بینگ خوار بینگ زیت تار رسول نار رسالت فالتو خوی فلیگی ایبی گود آزو گتر لگ حالتو ایگی گوی رسول رسالت زیت کیے گی گوی ایتے ہم گوڑا زاگت اللہ کیے یہ ایخن ایتے نیزے اسٹڈی تک دے حلاوود گری خاند داری نیزے تر لجبت گرن فرد دے کارون ایت طرفہ فرمد دے اللہ ایتے بازائی ویلے یہ کارون آر رسول ری عزت گتی گوڑا کل کائنا تو ری عزت گتو ٹھنگ نیا یا اللہ یکن نیسے ہے ایکن کدر مانوش زدی بے اولی اللہ ری بکتی صد دا گرے عزت گرے اللہ ای بے دامین تولائی بارائی دے আরে কেন বড় করি খন আরো বড় করি খন সারা দুনিয়াহম্মদ আমার হজরত কেবল মৌলানা কবুল হসবি রবি জালাল্লাহ মাফি নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দো আবাজ আনো শান্তি লাননি بہت عذر علائی دے زندیہ اندی تعریف کرو دے ہاں تعریف اندیا شیبولی ہاں رامی زمان شاہ تعریف اندیا ہاں تو کرانا فرر اندی نگلیو سالر آئی زیڑے زائی اب برا اللہ را قسم کری ہوئی دانا رامی زمان شاہ خطا یہاں ہر گوسمان را خطا یہاں زیڑے زائی میرے سولی بو ہاں رو گولا سوری دی دو سولی بو ہاں رو زیدی گولا سوری دی تو آئی گوسمان را خطا خوئیوں آئی آمی زمان شاہ خوئیوں آبا زیبان دائی گر گی تیر خطا خوئیوں ٹھیک نیا ٹھیک نیا خرمی کے بان نائی آر گوزوان ڈر در برتون آر گوزوان ڈر در برتون آر موبائل کو رسے لٹ جنیں گے خدا آر را خالی تھیل دونا تا سدے آر را آگازہ سب کر انہیں مانو جو رب آپ آگازہ سب کر انہیں مانو جو شد آر را تھیل دی دی جو آسمانو تولد دے ٹھیک نیا خبت دا اللہ بزی بے توفیق دو آمین اکم بارو گری خون آرہ بارو گری خون محمد مستجم بللہ بغداد شور اور بادشاہ خونہ بغداد ہے ایک تولی نو دوی تولی شور نام نیل بلے دوی تولی خو تولی اکم بارو گری خون کیا انہیں دے شور نام خرخص ہے حضور کو صبح خرخص ہے গৌসু বাকার কাছে দুই তলি কি এনে দে টিয়ানো টিয়ানো টাকা ন কি স্বর্ণ গৌসু বাক রাদিয়াল্লাহু তাআলা হুর দরবার তাইরে স্বর্ণ উনি ইবে বাদশা তো এলে করে বিলে দিয়ে মানে গৌসু বাকে দেই দেন কি হই যায় এসে খাওয়ার নেই ঠিয়া স্বর্ণ উনি রেলে করে হ্যাঁ বিলে দিলেন অপেন করে দিলেন ওসবাগ রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য মুরিদ ভক্ত আল্লাহ হতা কর হঠাৎ করে খবর কর আবাজান আবাজান বাদশা সাহ মোহাম্মদ মুস্তাজাম বিল্লাহ বাদশা আসছে গৌসবাগ কদ লাজা আমির ফকির আর দরবার বেগ সমান এটা ফোর আমির বিয়াগুন আর দরবার সমান ইবে আইসি ইজ্জতের মালিক আইসে যেতে মেহমানদারি করিবার বসতে হ ইবে বসছে বনর বাদি মুস্তাজাম বিল্লাহ গদ হুজুর অবাজানে উন অনন লাই আননি দে দুই তলি স্বর্ণ দুই তলি হে রে বাপ রে গৌসবাগ রদিন স্বর্ণ যেত ওইয়ে দূর চোখ মোবারক বন্ধ করে ফেললেন মানুষ দুইয়ান জায়গার মানুষ বরবাদ হয়ে যায়
খোয়ানাত এক কানলে ঠিয়ান লোপ আর এক কানলে মাইফাল লোপ এই যে কম নি এ দুনুয়ান ঠর আইতাইলে খাম আর আর ফসি মজু যেগুন দেখি ফসি মজুককে যদি মাজার যেগুন আছে গুণ ভাই বাজান যেগুন আছে শুধু মাইফলের সুমা দানত আছে দে আমি মোবাইলত দেখি দেরি কোন বলন না তো সিটিং অলের কথা বুড়ি তোরা রং কইও কনে তোরা একজন আল্লাহ বলি হাজার মানুষের বর্ণায়ন না আজাদ দরবারে বর্ণায়ন না অনরা ইউটিউবে দেখকন না দেখকন বাজান দাড়ি আছে দু চুল আছে দেখো খতাড়তা না এনে গামছা কান আতারকে বাতারকে ফিন্দে নিয়ে মাই বসাব মি কেজিবে দেখে রো ইবে কতন তুই লই আলি আনলাই কত সিটিং ওড়ো কত সিটিং আর কদুয়ে দেখি দাও ভাই এক মনইব থালা সাবি এক মনইব কই দেখি থালা সাবি অনরা সগত ফরগিনি কই তেতাম না কেয়ান্ডের ভিতর থালার ভিতর কি খোদা গলে লইয়ে দে না ইবে কোন দিকে সিটিং বাজি শুরু করলি দে আরে এদুয়ে থালা সাবি কিলে বিন্দুস দে আ তো খরা কদুয়ে কি খরার ভিতর খোদা না এসে কোন নি হুজুর গৌসবাক এক লাইটের মধ্যে সত্তর বার গুসল করে গিল কইল আর গই সাতাইশ বার গুসল করে গিয়ে স্বপ্ন তো জয়ে দে কে পবিত্রতা ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন পবিত্রতা কি ইবাদত রিয়াজত গড় নিয়ে নতুন বড় ইবাদত পৃথিবী তার নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তুই হইলে দার কেউ নদক আর কি দিবি তো তক আসে কু গদুয়া লাগে আল্লাহ বুঝিবে তৌফিক দান করে আমিন গ আওয়াজ আনাল কোন বিরক্তি লান না কি তালা সাবিল্লাম ইসলাম না আওয়াজ আন বইয়ো কে দুয়ে তালা আর কদুয় সিয়ল সিয়ল সিয়লর নাম ইসলাম না এ দুয়ে গলা সিয়ল যে ফিন্দি লালি এ দুয়ে তালা যে ফিন্দি লালি গুসুল হাতে গরিয়া ভাই খারাপ হদিস নাই এসে কন নি এগুনের নাম ইসলাম না উন আরাল্লা কলঙ্ক না এগুন আরাল্লা কলঙ্ক না হাহা চিন্তা কর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন এখন বড় করে কহ না আমিন দয়াল নবীর ওসিলা ওলি আল্লাহর ওসিলা আর বাজার আমি যেমন সার ওসিলা আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ আজকের মাহফিলের সবাব দরুদ সালামের সবাব সাহাব সুফি সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আল আমিরি রহমতুল্লাহ রু মোবারকত পৌঁছাই দেব এখন বড় করে খাও না তৈলে ভাই অল মুরব্বী অল বাজা নাই না হ্যাঁ তো অলি আল্লাহ দরবার তাইলে মানুষের অন্তর ফাত্তর উদ্দিকে তাইলে নরম হয়ে যায় ঠিক নিয়ে ঠিক নিয়ে নরম হইতো নু যদি বাতের কেয়াল থাকে এই যে কন নি বাতের কেয়াল তাইলে কি হইতো নু ই আল্লাহ নরম আল্লাহ কদু থা সিদ্ধ দরকার আছে হাসা হাসা ইন্নামাল আমালু নিয়ত রুদ্দি অনারার বহুত কিছু নির্ভর আল্লাহ বুঝিবে তৌফিক দান করো তাহলে কথা বুঝাইতাম চাইলাম না আর বন্ডের পক্ষে হকের পক্ষে কহ না হেডে দুয়া তালা যাবি দিলা হোক সেন মানিলা হোক মনের মন টনের টন এগুনের পক্ষে আরা মাই ব স্বপ্ন দেখে মাজার তুলা ভরিবে এগুনের পক্ষে আরা না কোনো ভুল হর এগুন যদি কেউ আশা করো তাহলে ইসলামী তার ভিতর বেঁচে গেলেই সীমাবদ্ধ হয়ে গিয়ে গই হকের পক্ষে থাকিবেন তোলায় তোলায় দাম বাড়ি দেবে কই ইজ্জত বাড়ি দেবে কই সম্মান বাড়ি দেবে কই তাজির বাড়ি দেবে কই তাজিম বাড়ি দেবে কই ঠিক না আজি আর মাহফিল দৈন্য শাহ সুফি শহীদ শাহ আমির ভান্ডারি মাদ্দাজিল লুহুল আলী বারাকাল্লাহ তাআলা ফি হায়াতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাজান সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আল আমিরি রহমাতুল্লাহ আলার সুযোগ্য সাহেব আমাদের মঞ্চ ধন্য অলি আল্লাহর সোহবতে যেন আমরা সবাই ফৈজাত হাসিল করতে পারি মত আল্লাহ তৌফিক দান করো এখানে বড় করি হ না অনারা খন আর কথায় গোসইন না আয় আর বাজান আমি জমান সার কথা এড়ে তারিফ করেন না অদ তারিফ করেন না তারিফ ন তারিফ বারে করা ভর দে
ঠিক নিয়ে আর এনে জিন্দগি বার তারিম ন কইলো কোন আমি যেমন এক ফোঁড়া কমিব তো ন তো তারি প্রশংসা ইন করিকম দে গিল্লাই গৌস ভান্ডারির প্রশংসা করিকম দে গিল্লাই ইয়ে না আর আয় দামি করি বেলাই ঠিক নিয়ে তাহলে ভাই অল মুরব্বী অল আর কথা কোন গোসা নয়ন কারণ বন্ডর ভক্ষে যদি ন হয় বিয়া কোনো যদি তেল দহনত থাকে একসময় তেলিবে জ্বলতে জ্বলতে আর উদ্ধ জ্বালাই ফেলিব ইয়াল্লাই বন্ডর ভক্ষে হতা খন ফুরিব আসল যেন দুর্বিতন জ্বালাম লুকিয়েছন জবিনত জ্বালা লুকিয়েছন ফাঁসও মারি দিয়ন আর খবর নল বুঝিবে তো জ্বালার তো নাগাছা বাড়ি গিয়ে গুই জ্বালার তো নাগাছা বেশি একসময় এ গুণ যদি আইত্য জ আসলত আঘাত হয়ে যাবে গুই ইয়াল্লা হম থাকতে আর ইহে কি করা করে ঠিক নিয়ে অবাক হওয়া না ঠিক নিয়ে আল্লাহ আর আবি একগুণরে বুঝিবে তৌফিক দান করক আজি ইয়ার মাহফিল মিলন মেলা হইয়ে কবুল হইয়ে আল্লাহর অলি মকবুল অলির ইয়ান একখান দলিল আল্লাহর অলির একখান বড় সহবতল দিয়ে জনের বাদ দিয়ে কেয়ামত পঞ্জনি তার মিলন মেলা ইয়ান থাইব দুনিয়াত তুন তশরিফ নহনের পরও মিলন মেলা ইয়ান থাইব বাত লল আড়াল নবনে কিল্লাই ইতার আড়া মরি গেই হেই জানাজার বরে মুনাজার নাই তাহলে মুনাজা তিন নিতুন বাদ গেই দন কেয়ামত পর্যন্ত ইতার খবর তুন জিয়ারত উদ্দ বাত গেই না কোনা বলে ইয়ে নাই নাই করতে করতে বেগুন যাতে নাই একবার মরি গেল আর ইতার খবর জিয়ারত নাই ওরস নাই ফাতিও নাই ইতার কোন স্মরণ স্বভাব কেয়া ইটা বেদাত কই দে আর বেদাত ন আর দাঁতের ফক্কে দুয়ার ফক্কে দুয়ার ফক্কে যাতে তাই কম কেয়ামত পর্যন্ত দোয়া গুন জহনত থাকবে ঠিক নিয়ে বড় করি কঠিক নিয়ে আল্লাহ ইয়ারার আমল করিবে তৌফিক দো ভাই অল মুরব্বী অল হক রুদ্দিতা হ ইমান তাজ হয়ে যাবে কই হক রুদ্দিতা হ এখনো পর্যন্ত এজিতের রহমতুল্লাহ আলাই হদ দে এরকম রানিং এজিত হল আছে তো এজিতের রহমতুল্লাহ আলাই হদ দে রানিং এজিত হল এখনো আছে তাহলে কেয়ামত পর্যন্ত দল দুয়োটা আইব তো গো হোসাইনি আর গো এজিডি গো জান্নাতি গো জাহান্নামি তাহলে আর কেয়ামত পর্যন্ত অলি আল্লাহর দল জিবে তাই বইব হোসাইনি দল অলি আল্লাহর দল জিবে তাই বইবে হোসাইনি দল এই দলের ভিতর অটল তা ফরিব এই দলের ভিতর মজবুত তা ফরিব তারপরে বুধ মজবুতিয়ত উচ্চ স্বরে কর সুবহানাল্লাহ আর একখানা বড় করে কন সুবহানাল্লাহ এই ভাই অল মুরব্বী অল আরা দৈন্য আরা বড় দৈন্য আরা সুন্নি পরিবার যে জন্মগ্রহণ করিত্যার কি আরা যে ইমান হোসাইনের দলের মধ্যে জন্মগ্রহণ করিত্যার কি আরা কাদরিয়ে তরিকার জন্মগ্রহণ করিত্যার কি আরা গৌস ভান্ডারির নসলের জন্মগ্রহণ করিত্যার কি আর বংশধরল যে এডের ভিতর আছে ইয়াতুন খোদ নসিব আরা মিলাদুন নবীর পক্ষে আসি আরা ওরসের পক্ষে আসি আরা ফাতিয়ার পক্ষে আসি আরা জিয়ারতের পক্ষে আসি আরা দোয়ার পক্ষে আসি ইয়াতুন বড় নিয়ামতের দল আরা আল্লাহ লাইকি ইয়াতুন বড় নিয়ামত কিছু নাই আল্লাহ বেদা দিতুন যে আর বাঁচাইলে কে এতুন বড় হত নসিব আর তার কিছু ঠিক নে একদম বড় করি ঠিক নে আর আর আজি বড় বড় কোয়াল আর আর আজি বড় বড় কোয়াল আর হকের পক্ষে আসি দে ইনশাআল্লাহ জেড় হইব হ যেখানে বলবা সেখানে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ ঠিক নে আজি আর মাহফিল দৈন্য আর আর যেন এন হদুন আচরণ দরবারের নগরীবেন যেগুনের কারণে দরবারের বন্যায়র ঠিক নে এন হদু আচরণ অনরা বারের মানুষ কদু আইয়েরে মরিত না কিচ্ছু না এনে বক্ত সাজ আইয়েরে অঘটন ঘটাই ফেলার দিল বহুত এগুন উজু সকলাইবেন এই মানুষ এগুন দ্বারা আর আর কিয়র অন্না অনরা বুঝছেন না উনি এড়ে চলার এড়ে চলার তো না উনি ফাটাই দে বেজাল বাজাই বেলাই গুনে রে ফাটাই দে ঢুকাই দিয়ে দে আর আর বন্যাই বেলাই এরকম মানুষ উজু চোখ লাখিবেন এলে দরবার অলত আছে না এইসব হন নি আছে না এগুন উত্তুন কে আল্লাহবেন সাবধান থাইবেন আল্লাহ বাতাল ফের কাতুন যেন আর হেফাজত করে যাক দীর্ঘক্ষণ আলোচনা ইয়াই ক্ষুদ্র জ্ঞানে আর বাজান আমির দন খালাসনার রোহানি ফৈজাত তার ঔলাদে পাকের ফৈজাত আবু সৈয়দ শাহ আল আমেরি রহমতুল্লাহ ফৈজাত সৈয়দ শাহ এবং আর বাজান তারা ঔলাদে পাক বিয়াক হাজির আছে আল্লাহ তারার ফৈজাত যেন আর আর নসিব করে মতো আমিন গোস হইন্য কোনো না গোসা লাগিনি কোনো গোস হইল হুব্বু ফিল্লা ওয়াল বকজু ফিল্লা আল্লাহর ওয়াস্ত হয়ে এটা আর কেন্দ্র শত্রুতা নাই
এটা আল্লাহ কোনো খেললো আল হক মুরুন এখানে তৃতীয় লজম করা ফুরিব এটা বন্ডার পক্ষে আরা নয় বন্ডার পক্ষে আরা নয় গুসুল ফরজ হইলে গুসুলের ফরজ খোয়া এইসে কমনি উজুর ফরজ গুসুলের ফরজ তিন নানের মধ্যে এক নম্বর হইলে অঙ্গ প্রত্যঙ্গ ফানি গেল স্বপ্ন দোষ হইয়ে স্ত্রী সহবাস হইয়ে অঙ্গ প্রত্যঙ্গ ফানি না করল গুসুল কি হইতো না এসে কমনি আদায় হইতো না তুই এত বোঝা চুল লাকিয়ে রেছে চুলের ভিতর যে ফানি না করল গুসুলের একখান ফরস আদায় হইয়ে না ইয়ান কে আরে তুই নির্দেশ দিয়ে না তুই এল্লে করি এর থাক গই ইয়ানের নাম শরীয়ন ন এ দুয়া তালা যে তুই ফিঁদি লালি এটা তালার ভিতর কি খোদা গলে লই না ধরে যার গইছি কেল কোন যার গো মনের মন টনে টন দে তুই মনের মন দে সিওল হল এন্ড কি ফিঁদি লালি তোর তুমি তো বন্যায় অর আর কদু ইউটিউবার আছে সিটিং কদু যাইয়ে বাতেল ফের কার এগুনে যাইয়ে রে উইতরে বুজাল্লার দে নামাজ খফরস ইতে উনিতের বাপ দাবি দিয়ে নামাজের ফরস কইতে রিব না ইতরে দেখাই দেখাই এবেলা গোড়া মাজারের বন্যায় ঘরের এলে অনারা দেখুন নি কইতে তেম না ইয়া কদু ওয়াবি অল বাতেল অল যাই যাই ও তালা আছে দিতের ধরত দে এই নামাজের ফরজ কয়টা বলো ইতে কইতে রিব না ইতের যে দরি দরি এবেলে হদ মাজারের মধ্যে বন্ডরা কি করতেছে দেখো ইতের বুজল্লাদে বাজার নামাজ পড়ি না ইতে কি করি তো কথা এই তালো তো নুয়াছিলাম তুই ছন তো লুইয়েন গোড়া যাই রে ইয়েন ইটের এফেট ইয়েন যাই রে ফুচিত করে মাজারত আসল আলার মাজারত ঠিক না আল্লাহ এই বন্ড হল তুন মাজার হল আল্লাহর অলি হল রে আল্লাহ মান সম্মান ইয়েন হেফাজত কর কেন অনরাও সাবধানতা আইবেন সতর্কতা আইবেন কারণ এখন জুকই দু উন্নত আগে একটা ওয়াজ করলে ওয়াজ ইয়েন সীমাবদ্ধ জাঙ্গার তাই যেতে গই এখন সীমাবদ্ধ জাঙ্গার নাই এই যে মিডিয়া এখন ইয়ে গোড়া পৃথিবী সলদ দে ঠিক না এক কান ভালো হইলে ইয়েনও যার গই এক কান খারাপ দেখা গেলে ইয়েনও যার গই ভাই অল মুরব্বী অল আই এই দরবার আমির বান্ডার দরবার শরীফ উত্তুন অনুরোধ করির আমির বান্ডাল ইয়েন বন্ড অলের দরবার ন এডে দশ দিন ব্যাপী ঐতিহ্যবাহী শহীদ করবালার মাহফিল চলে বারো দিন ব্যাপী মিলাদ মোস্তফা চলে এবং একদিন আজিমুর শান জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী চলে না ইয়েন এই আমির বান্ডার দরবার শরীফ একখান শরীয়তের কেন্দ্রস্থল ঠিক না খবর এসে কন নি না যাইয়ে রে অনারা মেডিয়া কাটা শুরু করে দিবে আল্লাহ বুঝিবে তো জ্ঞান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু